অযোধ্যার রাজপুত্র রাম তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষণকে নিয়ে বনবাসে ছিলেন। একদিন সীতা একটি সোনার হরিণ দেখে আকৃষ্ট হন এবং সেটি ধরতে চান। রামের অনুরোধে লক্ষণ হরিণকে ধরার জন্য ছুটে যান, কিন্তু সেটি ছিল রাক্ষস রাজা রাবণের ছলনা। এদিকে রাবণ সন্ন্যাসীর ছদ্মবেশে এসে সীতাকে অপহরণ করেন এবং তাকে লঙ্কায় নিয়ে যান। রাবণ সীতাকে প্রাসাদে বন্দী করে রাখেন, কিন্তু সীতার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাহীনতা দেখাননি। সীতা রামের অপেক্ষায় ছিলেন এবং তার প্রতি অটল থেকে রামের জীবনে এটি ছিল একটি বড় পরীক্ষার মুহূর্ত। তিনি হন্যে হয়ে সীতার সন্ধান করতে লাগলেন। পথে মধ্যে তার সাক্ষাৎ হয় হনুমানের সঙ্গে। হনুমান ছিলেন বীরবান এবং রামের প্রতি ভক্তিশীল। হনুমান রামকে প্রতিশ্রুতি দেন যে তিনি সীতার সন্ধান করবেন। হনুমান লঙ্কায় প্রবেশ করে সীতার অবস্থান জানতে পারেন। সীতা রামের প্রতি অনুগত থাকার প্রমাণ দিয়ে হনুমানের হাতে নিজের চুড়ি পাঠান। এরপর রাম এবং তার বাহিনী রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এক মহাযুদ্ধে রাবণ পরাজিত হন এবং রাম সীতাকে উদ্ধার করেন। এই অংশটি রামায়ণের নৈতিকতার গভীর বার্তা বহন করে। সীতার ধৈর্য, রামের ভালোবাসা এবং হনুমানের অনুগত্যের মধ্য দিয়ে সত্যের চূড়ান্ত